بسم الله الرحمن الرحيم. الطريق إلى العربية، كتبت النام كي الطريق إلى العربية، كتبت تين خندي ابن شادانو في ثلاثة أجزاء، تين خندي كتبت الجزء الأول. أمر فاطم خندي هم فرو الجزء الأول من إلو فاطم خندي فاطم أنشا جزءٌ অংশ, আর আল আউয়াল মানে হলো প্রথম। আর তারিখ, আর তারিখ হইলে আরবিয়া মিলে পুরাটা অর্থ হলো এসো আরবি শিখি, এসো আরবি শিখি, অর্থাৎ আরবির দিকে পথ। তার মানে হলো কি বাবা অর্থ হলো এসো আরবি শিখি। তালিফ, এটা সংকলন করেন কে? আল্লামা আবু তাহের আল মিসবাহ, বাংলাদেশের মধ্যে যিনি শ্রেষ্ঠ একজন আদিব। তিনি যেমনই ভাবে আরবি ভাষার একজন সাহিত্যিক, একই রকম বাংলা ভাষার তিনি কি একজন সাহিত্যিক। তা অনেকগুলো কিতাব রয়েছে, আর এই কিতাবটা তার মানে অনেক মাকবুলিয়ত পেয়েছে, অর্থাৎ এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে এই কিতাবটা পড়ানো হয় না। এখানে আল এহদা উৎসর্গ দিয়েছেন, আতা সর্ববি এহদা ইহাদ আল জুহদিল মুতাওয়াদিআ ইলা উম্মিনা দারিল উলুম বিদাওয়ান্দ, দারুল দেওবন্দের দিকে তিনি নিজত করেছেন। সুম্মা ইলা মুনশিদি ইলা আরবিয়া, তারপর তিনি যার থেকে আরবি শিখছেন তার দিকে, মাওলানা আব্দুল হাই বরিশালী আল মোহতারাম, আব্দুল হাই বরিশালীর কাছে তিনি এটা পড়েছেন, আর তখন তিনি সম্ভবত জীবিত ছিলেন তাই। আচ্ছা, بسم الله الرحمن الرحيم. القرآن الكريم، আচ্ছা ফিক্সার তার আপনি কি বুঝতে পারছেন? আল কোরআন কারিম ওয়াল হাদিস আল শরীফ। এখন এখানে ফিক্সার দ্বারা কি বুঝতে পারছেন একজন বলেন তো আপনারা। ছোট করে দিতেছি, জি হ্যাঁ, কোরআন এবং হাদিস তা বুঝতে হলে আরবি ভাষা লাগবে, তাই আল্লগাতুল আরবিয়া এখানে সাবির উপরে লিখে দিয়েছেন। এই কোরআন হাদিস খোলার জন্য আরবি ভাষা জরুরি, সুতরাং আরবি ভাষাকে আমরা এমন ভাবে শিখবো যাতে করে কোরআন হাদিস আমাদের জন্য সহজ হয়ে যায়। এই কিতাবটা তিনি লিখেছেন মূলত তার মেয়েকে কেন্দ্র করে, বড় মেয়েকে কেন্দ্র করে তাকে শেখানোর জন্য। পরবর্তীতে এটা মাকবুলিয়ত পায়, গ্রহণযোগ্যতা পায়, অর্থাৎ তালাক্কাবিল কবুল, সকল মানুষের তা এটা গ্রহণ করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিঃসন্দেহে নাজিল করেছি আমি একে আরবি কোরআন রূপে, যেন বুঝতে পারো তোমরা, যেন বুঝতে পারো তোমরা। আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়। আল বাব, আল বাব বাবুন অর্থ হইলো মূলত দরজা। আর যখন কিতাবাদিতে বাব আসবে, যখন কিতাবাদিতে বাব আসবে তখন তার অর্থ হবে অধ্যায়। আর এই বাবের অর্থ অনেক সময় পরিচ্ছদ দিবে, তো এই বাবের অধীনে আবার থাকবে ফসল, ফসল হবে পরিচ্ছেদ। আর বাবুল আউয়াল দা আমরা বুঝতে পারছি এর ভিতরে অনেকগুলো পরিচ্ছেদ রয়েছে বা নাও থাকতে পারে, কিন্তু বাব অর্থ কেন আমরা পাইলাম কি অধ্যায়, বাব অর্থ পাইলাম কি অধ্যায়, তাহলে কিতাবাদের মধ্যে আসবে অধ্যায়। আল আউয়াল প্রথম অধ্যায়। ফিরে তা আলিম এলেম, আমরা আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল্লাহর নবীর কালাম, তুমি আল্লাহ কালাম, আল্লাহ নবীর কালাম বুঝতে চাও, আর সেই জন্য আরবি ভাষা শিখতে চাও। আরবি ভাষা শিক্ষা গ্রহণের আজ তোমার প্রথম দিন, আজকের দিনটি তোমার জীবন থেকে চলে যাবে আগামী দিনটিও, এভাবে এক এক করে বছরের প্রতিদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তুমি যদি মেহনত করে লেখাপড়া করো তবু, যদি অলসতা অবহেলা করো তবু সময় চলেই যাবে, থাকবে শুধু তোমার
মেহনতের সুফল সে সময় চলে যাবে, তা আর ফিরে আসবে না। সুতরাং জীবনের মহামূল্যবান সম্পদ সময় সম্পর্কে সাবধান হও। আজ থেকে আরবি ভাষা শিক্ষা করার মহান সাধনে আত্মনিয়োগ করো এবং সময় সদ্ব্যবহার করো। আবার বলছি, সময় সদ্ব্যবহার করো। আচ্ছা যাই হোক, এটা আপনার পড়ে নেবেন, সময় সদ্ব্যবহার ব্যাপারে তিনি একটু আদেশ করলেন, আমরা এটা পড়ে নেবো। জি, আদার্সুল আউ্বাল দর্স দর্সুন অর্থ হলো ফাট, দরাসা ইয়াদুরুসু ফাট করা, দরাসা ইয়াদুরুসু ফাট করা, আর দারসুন এসএম হলে ফাট, আর দারসুল আউয়ালু প্রথম পাঠ, লিসেন ওয়ান আর কি প্রথম পাঠ। তাহলে লিসেন ওয়ান, লিসেন ওয়ান অর্থ কি প্রথম পাঠ, আর দারসুল আউয়াল আরবি কি, আর দারসুল আউয়ালু, আর দারসুল আউয়ালু প্রথম পাঠ। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কুরসিউন একটি চেয়ার, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেওয়াল, জিদারুন একটি দেওয়াল, জিদারুন কি একটি দেওয়াল, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট। এখানে সবগুলো কিতাব মানে শব্দাবলীর আমরা অর্থ জানলাম, কিন্তু অর্থের পাশাপাশি আমরা একটি দেখতে পেলাম। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমরা এখানে আমরা আরেকটা জিনিস কি দেখতে পেলাম, আপনারা বলতে পারেন কিনা আরেকটা জিনিস কি দেখতে পেলাম? বলেন তো আরেকটা জিনিস আমরা কি দেখতে পেলাম? আচ্ছা আমি বলে দিতেছি, আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কিতাবুন শব্দের মধ্যে তানউইন রয়েছে, তাই না? প্রত্যেকটা শব্দ কুরসিউন, বাবুন, জিদারুন, কলামুন, বাইত, বাহুন, সারিদুন। তাহলে আমরা একটা জিনিস মনে করে এর মধ্যে তানবিন রয়েছে, সেক্ষেত্রে আমরা কি একটি এই জাতীয় শব্দগুলো উঠাবো, অর্থাৎ আমরা এ তানবিন দ্বারা আমরা আমরা এখানে একটি অর্থ উঠাবো বাংলার ক্ষেত্রে। ইংরেজিতে আমরা ফিনিট ইনডিফিনিট পড়েছি না, ইংরেজিতে আমরা শব্দের একটি উঠানোর জন্য এ বা অ্যান ব্যবহার করে থাকি, কি ব্যবহার করে থাকি আপনার খেয়াল করে সবসময় বলে দিবেন যে রেকর্ডিং চালু করার জন্য। রেকর্ডিং কি চালু আছে আজকে? আচ্ছা তাহলে যেটা বললাম, আমরা এখানে তানবিন পেয়েছি বিদায়, আমরা একটি করে অর্থ তুললাম। তাহলে যে সকল এসএমএ আমরা তানবিন দেখতে পাবো সেখানে আমরা কি করব, অর্থ তুলবো। দ্বিতীয় নম্বর একটা জিনিস মনে রাখবেন, আরবিতে এসএম সাধারণত হয় আলিফ লাম যুক্ত হবে কিংবা তানবিন যুক্ত হবে, এই দুইটার ভিতরেই থাকবে, এর বাহিরে খুব কম পাওয়া যাবে। এর বাহিরে যদি আসে তাহলে তার অন্য কোনো কারণ থাকবে। এখন যদি তানবিন থাকে তখন আমরা একটি অর্থ তুলবো, এ বা অ্যানের অর্থ দিবে। যদি তানবিন না থাকে, আলিফ লাম থাকে, তখন অর্থ দিবে টি এর, অর্থাৎ আল কিতাবু কিতাবটি, আল কিতাবু কিতাবটি, আল কুরসিউ চেয়ারটি, আল বাবু দরজাটি, আল জিদারু দেওয়ালটি, আল কলামু কলমটি, আল বাইতু ঘরটি, আল মিসবাহু বাতিটি, আস সারিরু খাটটি। তাহলে দেখেন আমরা এখানে আমরা তীর অর্থ কখন তুললাম, যখন আমরা আলিফ লাম যুক্ত করলাম, তাই না?
ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? উত্তর দিবেন। মানে কি বলবো, আচ্ছা, আল কিতাবু বলা কথা আমরা আল কিতাবুন বলি নাই, বলছে আল কিতাবু। আল কুরসিউন বলি নাই, আল কুরসিউ বলছে। বাবুন বলি না, বুঝা গেল। যদি আমরা আরিফ লাম আনি তখন আর ওই তানবিন থাকবে না, আরিফ লাম আনলে ওই তানবিন থাকবে না। আরিফ লাম আনলে তানবিন থাকবে, আরিফ লাম আনলে ওই তানবিন আর কি থাকবে না। আচ্ছা, এরপরে দেখুন, হাজা হাজিহি, ইহা এটি, জালিকা তিলকা, জালিকা তিলকা, উহা। তাহলে হাজা হাজহি অর্থ হলো ইহা এটি, জালিকা তিলকা অর্থ হলো উহা সেটি। এবার আপনার উপরের কিতাবগুলোর উপরে শব্দগুলোর সাথে আমরা এগুলো মিল করে আমরা অর্থ বলবো। হাজা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন, ইহা একটি বই। ইংরেজিতে যেমন আপনার দিস অর্থ হলো ইহা, তার সাথে আরেকটা শব্দ যুক্ত করেন, তেমন দিস ইজ আ বুক, ইহা একটি কি বই। তো একই রকম হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন, ইহা একটি বই। জালিকা কলামুন, উহা একটি কলম। জালিকা কলামুন, উহা একটি কলম। বুঝে আসছে? আচ্ছা, বুঝে থাকলে এবার আপনারা হাজা কিতাবুন এর পরে আপনারা এবার কুরসিউ দিয়ে মিলান। হাজা কুরসিউ নিবা বলেন তো পারেন কিনা? জি, সবগুলো বলেন। তাহলে আমরা পাইলাম হাদা মিসবাহুন, ইহা একটি বাতি। হাদা সারিরুন, ইহা একটি খাট। আবার যদি জালিকা আমরা মিলাতে যাই তাহলে কি হবে? জালিকা কিতাবুন, ইহা একটি বই। জালিকা কুরসিউন, ইহা উহা, উহা একটি চেয়ার। জালিকা বাবুন, উহা একটি দরজা। বুঝা আছে? এভাবে আমরা শব্দ যেখানে যেটা পাই হাজা হাজিহা আমরা কি বলতে পারবো। এখন আমাদের বাড়ির কাজ এভাবেই থাকবে, যে আমি যেখানে আছি, যে রুমে আছি, তার মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোর আরবি বের করব। আরবি বের করে এগুলোর সাথে হাজা ফিট করব। এই জন্য আমাদের সবারই একটা বকোয়ালি আপনার আরবি শব্দাবলীর একটা কিতাব থাকা দরকার। সবাই আপনারা দিশারি নামক একটা বই আছে, ওই বইটা কিনে নিবেন। ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান ওই বইটা লিখেছেন, ওই বইটা কিনে নিলে বিষয় ভিত্তিক শব্দাবলী আপনারা পাইবেন। কি কিতাবের নাম বললাম বলেন তো? শেয়ারি আমার কাছে আছে, ওইটা কিন্তু আমার বাড়ি। জি, ওই কিতাব নিবেন, নিয়ে শব্দাবলীর সাথে এগুলো পড়বেন, প্রত্যেক শব্দের সাথে মিলাইয়া। হাদা কিতাবুন, হাদা জিদারুন, হাদা বাবুন, হাদা মিসবাহুন, হাদা সারিরুন, এ বলতে থাকবেন। আবার অর্থ সহ হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা বাবুন, ইহা একটি দরজা। হাদা জিদারুন, ইহা একটি দেওয়াল। হাদা জাওয়ালুন, হাদা ইবিরিকুন, এবার বলতে থাকবেন, দেখবেন মুখ চালু হয়ে যাবে। আচ্ছা, এখন আপনারা এই যে একটা সিনারি দেখা যাচ্ছে, সিনারির মধ্যে দেখে দেখে আপনারা অর্থ বলবেন। এখানে অর্থ নাই, কিন্তু আপনারা নিজে অর্থ বলবেন। বলেন এ হাজা কিতাবুন থেকে শুরু করেন। বলেন তো, জারিকা কলামুন, উহা একটি কলম। জারিকা কলামুন, উহা একটি কলম। দেখেন এখানে কলম দেওয়ার ক্ষেত্রে একটু দূরত্ব বজায় রাখছেন, তাই না? তার মানে উহা দূরবর্তী বস্তুর জন্য আমরা জালিকা ব্যবহার করব, এই জন্য কলমটাকে একটু দূর করে রাখা হয়েছে। জালিকা কলামুন, উহা একটি কলম। জি,
এবার বলেন হাদা মাসজিদুন, বলেন একটি মসজিদ তালিকা বাইস ও একটা কি বলেন তো সিনারি কি বোঝায়? বাইতুন বাইতুন মানে বাড়ি বাইতুন, বাড়ি, ঘর। হ্যাঁ, ও একটি ঘর, ও একটি বাড়ি। জি, এরপরে বলেন বলেন হাজা هذا باب ذلك المصباح هذا جدار ذلك জি। এরপরে هذا بيت هذا هذا إذا كتير دكتور جي، ذلك مسجد ذلك مسجد مجدد هذا سرير وهذا هذا جدار ذلك مصباح ذلك سرير سرير هذا باب আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পারছেন তাই না? এখানে আর একটা জিনিস আপনার লক্ষ্য করেছেন কিনা, দেখেন তো 19 নম্বর পৃষ্ঠা এবং আগের পেজ, এর মধ্যে কোনো ব্যবধান আপনার কি পান কিনা? আগের পেজের মধ্যে যে শব্দগুলো আনা হয়েছে এগুলোতে কোনো ধরনের গোলতা নাই আছে, আর 19 নম্বর পেজে যে শব্দগুলো আনা হয়েছে এগুলোতে গোলতা আছে। মা দরোয়াসা তুন, দেখেন এ গোলতা আছে। একটি মাদ্রাসা, মিস তরাতুন, একটি রুরাল, এখানেও কি একটি গোলতা আছে। কুর্রো আসাতুন, একটি খাতা, গোলতা আছে। হুজুরাতুন বা গুরফাতুন, একটি কামরা। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। হাকিবাতুন, একটি ব্যাগ। তাওইলাতুন, একটি টেবিল। নাফিজাতুন, একটি জানালা। তাহলে এখানে গোলতা যুক্ত শব্দগুলো এনেছেন, দেখেন তো সামনে গোলতা যুক্ত শব্দ। আর আমরা ওখানে কি দেখে এসেছি দেখেন তো, এখানে আমরা হাজা জালিকা বলেছি কিন্তু হাজহি এবং তিলকা বাকি ছিল। ছিল না হাজহি এবং তিলকা শব্দটা বাকি ছিল না? এখন দেখেন এগুলো আমরা পাই কিনা দেখি একটু, দেখেন হাজি তিলকা চলে আসছে। তাহলে এখান থেকে আমরা একটু ব্যবধান পেলাম যে যেই সকল শব্দের মধ্যে গোলতা আছে সেগুলোর সাথে হাজি এবং তিলকা ব্যবহার হবে, যে সকল শব্দের মধ্যে গোলতা নাই সেগুলোর মধ্যে হাজা এবং জালিকা ব্যবহার হবে। ক্লিয়ার, বুঝে আসছে কি আপনাদের? উত্তর দিবেন। এমডি জাহেদ ভাই, রোমান ভাই, আপনার নাই? তাহলে তাইলে জাহাজ হ্যাঁ, একটু দেখেন সিনারি দেখে দেখে বলেন। هذه مدرسة مدرسة تلك الدكتورة تقول هذه حجرة كاملة وتلك حقيبة بيك هذا كراسة تلك طاولة أدمستراتون إسكيل رولر، هذه سبورة تلك النافذة،
সিনাই দেখে পারেন তো কি জানা না জানা না হাজি তাহলেতুন তিলকা মিস্তরাতুন ব্যাগ শুক্র আচ্ছা তাহলে মোটামুটি বুঝতে পারছেন এবার আসুন কুফলুন একটি তালা সুন্দুক একটি বাক্স দেখেন আমরা আগে শব্দগুলো তো এভাবে তানবিন দিয়ে পড়ছি একটি একটি আছে তাহলে আমরা বুঝতে পারলাম কি তানবিন থাকলে একটি আসবে কুফলুন একটি তালা সুন্দুকুন একটি বাক্স মিজল্লাতুন একটি ছাতা সাইয়ারাতুন একটি কাঠ মিফতাহুন একটি চাবি সাদুন একটি গড়ি নাজারাতুন একটি চশমা দরজাতুন একটি সাইকেল বোঝা যাচ্ছে আচ্ছা এরপর এখান থেকে নতুন ফরা আসবে আমরা সামনে যাব না এই শব্দগুলো এবং সামনে যেগুলো আমরা পড়েছি শব্দগুলো অর্থ মুখস্থ এবং হাজা হাজিহি বসি অর্থ তোলা এটাই হলো বাড়ির কাজ আমি জিজ্ঞেস করব এবং আপনারা কয়েকভাবে জিজ্ঞেস করব এক তো হলো আমি শব্দ অর্থ জিজ্ঞেস করব শব্দ অর্থ দুইভাবে জিজ্ঞেস করব বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা এক দ্বিতীয় নম্বর হলো আমি এরপরে বলবো যে আপনি মুখস্থ নিচ থেকে হাজা হাজি ফিট করে কয়েকটা বলেন তখন আপনি মুখস্থ বললেন দেখে দেখিও না হাদা কুফলুন হাদা সুন্দুকুন হাদা হাদি মিজল্লাতুন হাদি সাইয়ারাতুন হাদা মিফতাহুন হাদি সাআতুন বা তিলকা নাজারাতুন তিলকা দরওয়াজাতুন এবার বাক্য তৈরি করে বলবেন মুখস্থ নিচ থেকে জিজ্ঞাসা করা ছাড়া আর আরেকটা হলো আমি বলবো একটি তালা ইহা একটি তালা আরবি বলেন ইহা একটি বাক্স আরবি বলেন তাহলে তিনটা একটা হলো আপনার শব্দার্থ জিজ্ঞেস করবো তা দুই ধরনের আর আরেকটা হলো আমি আপনার বলবো যে আপনি হাজা হাজি দিয়ে কয়েকটা বাক্য বলেন নিচ থেকে এরপর হলো আপনার বাংলা বলবো আপনি অনুবাদ করবেন পারবেন না তাহলে আজ আমাদের এ পর্যন্ত জি আর একটা কথা আমরা উলুমুল হাদিসের ক্লাসে বলেছিলাম যে একসাথে ক্লাস নেওয়ার